Hello guys, assalamu alaikum. This is Asraful Islam from New York. Welcome back to my another blog. So aske mongolbar amader cast ta kintu khubi solo jay mongolbare to bhablam aske solo din to bazar kore ni ashi Costco theke jeta hocche America wholesale supermarket ekhane sob kichu shosta paoa jay shosta mane dokaner chaite onek dam kom ekhane ধরেন এক কেস পানি দোকানে বিক্রি করে $30-40 আবার কিছু কিছু দোকানে বিক্রি করে $7 মানে একটা একটা করে যদি বিক্রি করে তাহলে লাইক $40 আর যদি একটা বিক্রি আবার দেখা গেছে CBS ওয়ালগ্রিন এখানে আবার বিক্রি করে $10 $11 সো আমরা এই কস্কো থেকে পানি কিনতে পারি মাত্র $4-5 এক কেস মানে 40 পিস তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং হোলসেল সুপারমার্কেটের ভিতরে ঢুকবো এটা বিশাল মানে একটা স্টেডিয়ামের মতন এত বড় তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে কিন্তু শত শত গাড়ি আছে এখানে সবাই কিন্তু এখানে বাজার করতে আসছে হোলসেল সস্তা পাইলে তো বস্তায় ভরব সবাই তো আমি গাড়ি এখানে পার্ক করে দিছি এখানেও সে বাজার করে আনছে কতগুলা দেখছেন এক মাসের বাজার একসাথে বিশাল এরিয়া এটা হচ্ছে পার্কিং লট এখানে এটা পুরোটাই পার্কিং লট শুধুমাত্র যারা কস্কোতে বাজার করে তাদের জন্য সো এটা হচ্ছে এন্ট্রান্স সবাই এখানে ঢুকে ভিতরের দিকে সবাই গাড়ি নিয়ে ঢুকতেছে এটা হচ্ছে ইলেকট্রিক সাইট সব কিছু আছে এখানে সব না বলতে কোনো কথা নাই সব পাবেন সো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সিরিয়াল দেখছেন কত সিরিয়াল এখানে শত শত মানুষ এখানে সবাই চেক আউট করবো টাকাগুলো পে করব এখানে পে করে করে এটা হচ্ছে এক্সিট ওইখান দিয়ে বের হব আমরা বাসায় যে প্রয়োজনীয় জিনিসপত্র সব একসাথে নিয়ে নিই কারণ তিন চার মাসের ভিতরে যাতে না আসতে হয় একবার অনেক কিছু কিনা নেই মানে খাবারের জিনিসগুলো তো এগুলো রেগুলারই কিনতে হয় আর মানে যেটা দেখা গেছে অনেক দিন ইউজ করা হয় ওই জিনিসগুলো মানে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আউটসাইডে দাম বেশি তো ওইগুলো এখান থেকে নিয়ে নিই এখানে হালাল খাবারও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় সব আছে এখানে এই সাইডটা হচ্ছে সব ডিম সেকশন ডিম ডিম আর ডিম এটাতে কয় পিস ২৪ পিস ফ্রোজেন এটা একটি পিৎজা এখানে সিম্পল জিনিসগুলা সবাইকে খাওয়ায় মানে খাওয়ায় খাওয়ায় টেস্ট করায় যদি মজা হয় সবাই খাইতে পারে এগুলোতে কি এখানে হালাল হারাম সব আছে এটা লাল সাদা এটা আর এটার ভিতরে চর্বি বেশি পোর্কের ভিতরে চর্বি বেশি থাকে মানুষ কেমনে খায় ইসিসি এই যে যে চর্বি বেশি কইছে না সাদা সাদা সব কোন কয়টা এটার ভিতরে খুলে রাখতে গো না না গলতো না এখানকার মানুষগুলো খুবই এক্সাইটেড থাকে কারণ অনেক ভিজির কারণে অনেক সমস্যা হয় তারপর আমরা ডাবল করে চেক করে নিই 23 আইটেম না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
Thank you.
Already, ready. I'm going to go to the house. Thank you. Take Da. ভালোই তো জায়গা পিছে হয়ে গেছে কত হ্যাঁ তো ইউজ জায়গা পিছে সব ও মা এদিকে তো এটা লাগে না যাক আমার গাড়ির ব্রেক সেট আজকে মনে হয় শেষ কিছু হয়ে গেছে আর সামনে কিছু নিতে হলো না লোড হয়ে গেছে নাকি না না সমস্যা নেই ঠিক আছে ইউজ জায়গা এখন বের করব ধর Phone did just. Kizani. কিনাকাটা শেষ এখন বাসা চলে যাই অনেকগুলা মাল পুরো লোড হয়ে গেছে যে গরম আজকে ওফ শিট আর আজকে কাজটা অনেক সলো ছিল এই কারণে ভাবলাম বাসায় অনেক কিছু নাই তো বাজার করে নিয়ে আসি কষ্ট করতে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আসে শুধু এরকম মার্কেট বাজার করতে বাসার জন্য কেউ দোকান এটা তো হোলসেল তো সবাই এখানেই আসে সবকিছু কিনাকাটা করতে এখান থেকে বের হয়ে যাই এখানে প্রতিদিন দেখেন গাড়ি আসতে আসে যাইতে আসে যেই পর্যন্ত এটা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এখানে মানুষে হাজার হাজার মানুষের আসা যাওয়া প্রতিদিন দেখেন এটা যে বড় একটা পার্কিং লট এটা হচ্ছে লং আইল্যান্ড সিটি আমাদের কুইন্সের ভিতরে মানে কাছে আমাদের বাসার সামনে এটাই আছে আমার বাসা থেকে মাত্র 0.9 মাইল মানে 2-3 মিনিট রাইড লাগে যদি কার দিয়ে আসি
আর হেঁটে আসলে তো সময় একটু বেশি লাগে। গাড়িটা আবার লাইকা যায় নাকি একলা একলা যায়, এটা সে তো একটু ঝামেলা। এ কারণে আমি বাসার কাছাকাছি চলে আসছি। আর যে কসকোর কথাটা বললাম, এটা কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে বাজার করতে, আর আমাদের আসতে কিন্তু বেশি সময় লাগে না, এটার জন্য আমাদের অনেকটা বেনিফিট। আর আমরা এখানে দু এক মাস পর পরই আসি, কারণ বাসার জিনিসপত্র কিন্তু এখানে বেস্ট, এরকম কম দামে মূল্য আর কোথাও পাওয়া যায় না। আর কসকোতে আসলে মানে ঘরের যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়, এখানে মিসিং বলতে কোনো কথা নাই, মিস আইটেম বলতে কোনো কথা নাই, একবারে এ টু জেড সব কিছু পাওয়া যায় এখানে। সো মাত্র বাসা আসলাম, গাড়ি পার্ক করছি। এগুলা নিয়ে এখন বাসায় চলে যাবো।